খবর শুনছেন আসাম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইনস। কালীপূজা সন্ধ্যায় জানিগঞ্জ ভুঁইয়ার গদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, স্বামীর দায়ের কোপে মৃত্যু স্থির, অসম পুলিশের অত্যন্ত অমানবিক ভিডিও ভাইরাল, তদন্তের নির্দেশ ডিজিপির। বিক্রি বাবা মা সহ চারজন শ্রীঘরে। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পরবর্তী নিউজ আপডেটেড পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। কালীপূজার সন্ধ্যা রাতে শিলচর জানিগঞ্জ ভুঁইয়া গদির গোয়ালপট্টিতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা নাগাদ ঘটনাটি ঘটেছে। তোলা ও জুতা সহ অন্য একটি গুদাম ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পিনাক মিত্রের গুদাম ঘরে ভাড়াটে সুশীল পালের সামগ্রী ছিল। সুশীল পাল শ্রী দুর্গা স্টোর্সের কর্ণধার। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পৌঁছেছে সদর থানার পুলিশ। পুলিশ সুপার নুমল মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন দলবল নিয়ে পৌঁছেছেন এবং পৌঁছে বেশ কয়েকটি ইঞ্জিন দমকল বাহিনী সহ। প্রায় ঘন্টা দেড়েক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে বলে অনুমান করা গিয়েছে। আগুন লাগার কারণ জানা না গেলেও বাজি পটকা থেকে সন্দেহ করা হয়েছে। অসম পুলিশের একটি অত্যন্ত অমানবিক এবং সংবেদনশীল ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যায় দরং শিবাজার পুলিশ দুটি মৃতদেহ প্লাস্টিক পলিথিন ব্যাগে মুড়ে একটি গাড়িতে টেনে নিয়ে যায়। ঘটনাটি ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। খবর অনুযায়ী দুর্ঘটনার মৃত বাবা ও মেয়ের দেহ। নিহতদের নাম মথুরানাথ ডেকা ও নন্দিতা ডেকা। মঙ্গলদৈ শাকতলার রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাকের সঙ্গে তাদের স্কুটি সংঘর্ষ হয়। সংঘর্ষে তারা রাস্তায় পড়ে যাওয়ার পর দ্রুতগামী একটি ট্রাক থামতে না পেরে কেউ এগিয়ে আসার আগেই তাদের ওপর দিয়ে চলে যায়। ঘটনার পর দুজনেই গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে এবং কোনো চিকিৎসকের সহায়তা পাওয়ার আগে মারা যান। ঘটনাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে মৃতদেহ উদ্ধার হতে শুরু হয় বিতর্ক। মৃতদেহ উদ্ধারের জন্য স্ট্রেচার বা অন্যান্য পদ্ধতি ব্যবহার না করে দেখা যায় পুলিশ কর্মকর্তারা মৃতদেহগুলোকে নীল প্লাস্টিকের ব্যাগে মুড়ে লাশগুলোকে দড়ি গিয়ে টেনে নির্ধারিত গাড়িতে নিয়ে যান। কর্মরত পুলিশ কর্মকর্তাদের কড়া সমালোচনার ঝড় উঠেছে। পুজো দীপাবলির আনন্দ উল্লাসের মধ্যে লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটলো বঙ্গাইগাঁও এবং উত্তর বৈটামারতিতে। স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন স্বামী। বৃহস্পতিবার স্বামী কুমুদনাথের দায়ের কোপে মৃত্যু স্ত্রী ঝিনটি ভুঁইয়াকে প্রাণ হারালো। ঘটনার খবর পেয়ে পুলিশের একটি বিশেষ দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। মাঝি শিলা পাথরে নবজাতক বিক্রির ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে। তাদের নবজাতকের বাবা মা সহ চারজনের শ্রীঘরে ঠাঁই হলো। 162, 143 এর 4BRS এবং RW ধারা, 75 এর 61, Juvenile Justice Care and Postdocs রানের অধীনে 209-24 হিসাবে দোষীদের চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার বিকালে নবজাতকের বাবা বুদ্ধিমান বড়া এবং মা সবিতাক বড়া, বাবুল বড়া এবং দিলীপ শইকিয়া সহ মঙ্গলবার বিকালে গ্রেফতার করে বুধবার ধেমাজির বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তবে শিশুটি কেনা বেবি পেগু এবং সাহারিয়া এবং তার স্বামীকে আটক করতে পারেনি পুলিশ। শিলাপাথরের জোনাকি নগরে শিশু বিশেষজ্ঞ ডাক্তার চন্দ্রজিৎ দলের বাসা থেকে CWB এর দল শিশুটিকে উদ্ধার করে। এই পরিস্থিতির জন্য বাবা ও মায়ের বিক্রি করা নবজাতক শিশুর সন্ধান মেলে চিকিৎসকের ঘরও এ নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। শিলাপাথর পুলিশের ওই চিকিৎসককে গ্রেফতার করেনি। জানা যায় 4 অক্টোবর অসম মেডিকেল কলেজ ও হাসপাতালে সবিতা বড়া নামে এক মহিলা একটি কন্যা সন্তানের জন্ম দেন। শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পরই তার স্বামী বুদ্ধিমান বড়া ও তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। পর হঠাৎই এসে শিশুটিকে হাসপাতালে নিয়ে যান এবং পেগু সাহারি এবং তার স্বামীর কাছ থেকে 30,000 টাকার বিনিময়ে বিক্রি করে দেন। ধেমাজির চাইল্ড হেল্পলাইন তদন্তে নামে বিষয়টি জানতে পেরেছে। বড়া দম্পতিকে ডেকে পাঠানো হয় এবং কিন্তু তিনি হাজিরা দেননি। পরবর্তীতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।